দেখে কিন্তু লাইক আবার আমার পেজ থেকে শেয়ার করে দিবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আপনারা লক্ষ্য করে দেখেছেন, বিশেষ করে ফেসবুকে শহীদুল ভাইয়ের সঙ্গে এই মাহমুদ বিন মাদানি বলে একজন বাচ্চা শিশু ছেলে, তার সঙ্গে একটা আলোচনা চলছিল। তারাবির রাকাত সংখ্যার উপরে বিষয় নিয়ে আলোচনা চলছিল। তো আলহামদুলিল্লাহ আলোচনাটা সম্পূর্ণটা আমি দেখেছি। শহীদুল্লাহ ভাই মাদানি তিনি কোরআন এবং হাদিস থেকে এবং সালাফি সালিন থেকে তিনি দলিল পেশ করেছেন। আর মূলত অপরদিকে এই মাহমুদ মাদানি বলে যে ছেলেটা এসেছে, যে ইচ্ছে মতো শিশু বাচ্চা কিশোর যেমন বকে সে উপকে চলে গেল, তো তার ভাবটা একটু আলাদা এবং কিছু প্রশ্ন করেছে, সে প্রশ্ন করে সে চ্যালেঞ্জ করেছে অনেক কিছু। তা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের শহীদুল ভাই তিনি খুব চমৎকারভাবে খণ্ডন করেছে এবং জবাব দিয়েছে, অনেক অংশের জবাব তিনি দিয়ে দিচ্ছেন অলরেডি। আর আমার ফেসবুক থেকে লাইভটা করার কথা ছিল, কিন্তু আসলে ফেসবুক থেকে লাইভটা করতে পারলাম না, ফেসবুকে রিপোর্ট মেরে দিয়েছে। কেননা কয়েকদিন থেকে হানাফি মুকাল্লিদদের বিরুদ্ধে অনেকগুলো ভিডিও আপলোড করা হচ্ছে, তো সহ্য করতে পারছেন না, এই জন্য করা হচ্ছে। তো আমার ফেসবুক পেজ যেটা আছে, আমার ফেসবুক পেজ থেকে এটাকে শেয়ার করে দেওয়া হবে। আপনারা ফেসবুক থেকে নতুন যে ফেসবুক প্রোফাইল আছে, পেজ আছে, সেখান থেকে আলোচনা শ্রবণ করতে পারবেন, এক নম্বর পয়েন্ট। আর দুই নম্বর পয়েন্ট, যারা আপনারা মানে নতুন পেজ, যেও আপনারা আমার নতুন পেজ থেকে আপনারা এটা দেখতে পারবেন। তো সম্ভবত দর্শক মণ্ডলী, আমি নতুন পেজ থেকে এটাকে শেয়ার করে দিচ্ছি, আপনারা এখান থেকে মানে আলোচনাটা শুনে নেন নতুন পেজ থেকে, এবং আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ থেকেও এটা পাবেন। তো দুই জায়গা থেকে আপনারা শুনতে পাবেন। তো দর্শক মণ্ডলী, যাই হোক, আমি আলোচনা শুরু করব। এখানে মূলত এই মাহমুদ মাদানি বলে যে ছেলেটা এসেছিল, তার আলোচনার জবাব মানে দেওয়া হবে। সেই জবাবগুলো আপনাদের যে পনেরোখানা গর্ব করে বলেছে প্রশ্ন, প্রশ্ন উত্তর তো সবগুলো শহীদুল ভাই দিয়ে দিয়েছে, তারপরে আমি কিছু যৎসামান্য এখানে উত্তর দেবো। কেন, সময় আছে 15 মিনিট, আর শহীদুল ভাইকে প্রশ্ন করা হয়েছিল প্রায় 16 থেকে 17 খানা, তো 15 মিনিটের উত্তর দেওয়া সম্ভব নয়। এই জন্য অনেক উত্তরই দিয়েছে, বিভিন্ন স্টেটমেন্টে তিনি উত্তরগুলো এক জায়গাতে পেয়ে যায় ক্লিপ আকারে, এই জন্য দেওয়া। তো দর্শক মণ্ডলী, চলুন আমরা ওই মাহমুদ মাদানি এই ছেলেটার আমরা একটু আলোচনাটা শুনে আসি, সে কি কি বলছে একটু লক্ষ্য করবেন। জি সম্মানিত দর্শক মন্ডল, চলুন মাহমুদ মাদানি বলে ছেলেটার আমরা আলোচনাটা একটু শুনে আসি। কিছু বর্ণনা যে চারটি বর্ণনা দর্শক মন্ডলী, এখানে একটা অভিযোগ আপনারা হয়তো বুঝতে পারলেন কি না, কারণ ওই মাহমুদ মাদানি যে অভিযোগ করছে সে নিজেও হয়তো বুঝতে পারেনি, মানে সে যে কি যে বলছে সে নিজেও বুঝেনি, কি অভিযোগ করছে এতটুকু জানে না, তাই আপনারা বুঝতে পেরেছেন এটা ভাবনাটাও আমার জন্য খুব কষ্টকর। তো আসলে কি বলতে চেয়েছি আমি সংক্ষিপ্ত ভাবে বলি, মুয়াত্তা মালিক থেকে 249 থেকে যে আমরা রেফারেন্সটা দিই, এবং যেটা মিশকাত হাদিস এসেছে 1302 নম্বর, ওমর বিন খত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব তামিম আদ-দারিকে তিনি বলেছেন 20 টাকার তারাবি পড়ার, মানে তার জামানাতে 20 টাকার তারাবি আদেশ দিয়েছে ওমর বিন খত্তাব, এটা সরি 8 টাকার তারাবি আদেশ দিয়েছে, এটা আমাদের দলিল। মুয়াত্তা মালিকের 11 রাকাতের আদেশ দেওয়ার এই দলিল, এটা হচ্ছে আমাদের। এখন শহীদুল ভাই তিনি এই দলিলটাকে পেশ করেছে, আর এই মাদানি সে তানকিদ করছে, অভিযোগ করছে এই মুয়াত্তা মালিকের এই হাদিসটা যাইফ। কেন যাইফ? কারণ ইমাম ব্যক্তি যিনি 11 রাকাতের কথা বলেছেন, বাকি এই হাদিসটা অনেক জায়গাতে এসেছে, কোন জায়গাতে 21 এসেছে, কোন জায়গাতে 23 এসেছে, এই জন্য মুয়াত্তা মালিকের হাদিসটাকে ভুল কেন ইমাম মালিক রহমাল্লাহকে ভুল করেছে, এটা তিনি বুঝাতে যাচ্ছেন, কিন্তু আসলে গুছিয়ে বলতে পারেনি, এমনি যা ইচ্ছা আমি মুখে বলে দিয়েছে। কেননা সে কিতাব পড়ে অভিযোগগুলো করেনি। রেজাল করিম আবরার কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছে এই ব্যাপারে, হাফেজ ইবনে আব্দুল বারের কথাকে নকল করে, ও হম বলেছে সহি, একাধিক আলোচনা হয়ে গেছে। এখন তাদের মূল একটা নতুন দাবি, এই হাদিসে নাকি ইমাম মালিক ভুল করেছে,
এবং ইমাম মালিক রাহিমাল্লাহ শুধুমাত্র একমাত্র ব্যক্তি যিনি এগারো রাকাতের রেওয়াত বর্ণনা করেছে, বাকি পৃথিবীর কোনো মুহাদ্দিস নাকি মুহাম্মদ বিন ইউসুফ থেকে এগারো রাকাত বর্ণনা করেনি। এই জন্যই এই মুয়াত্তা মালিকের ইমাম মালিকের এটা খতা হয়েছে, অহম হয়েছে, ভুল হয়েছে। তার মানে আমাদের এখন যদি এটা জব দিতে হয় একটাই ওই আছে, একটাই রাস্তা, তাদের অভিযোগ ইমাম মালিক ছাড়াই এগারো রাকাতের রেওয়াত কেউ বর্ণনা করেনি মুহাম্মদ বিন ইউসুফ থেকে। এখন আমরা যদি দেখাতে পারি যে না, ইমাম মালিক ছাড়াও, ইমাম মালিক ছাড়াও মুহাম্মদ বিন ইউসুফের অনেক সাগরেদ এগারো রাকাতের রেওয়াত বর্ণনা করেছে, তাহলে এই শিশু বাচ্চা ছেলে এবং রেজালকুন আবরার যে তানকিদ করেছে এটার অকাট্য দাঁত ভাঙার জবাব। এবং চ্যালেঞ্জ করব আমি যে উত্তরটা দেব, ও কেন ওদের চোদ্দ গোষ্ঠী আসলেও আমার এই দলিলকে খণ্ডন করতে পারবে না। কেন? কারণ ইমাম মালিক এখানে ভুল করেনি, হাফিজ ইবনে আব্দুল বার মূলত তারই ভুল হয়েছে, তার অহম বলাটা ভুল হয়েছে। কারণ ইমাম মালিক একাকী ব্যক্তি নন এগারো রাকাত বর্ণনা করার ক্ষেত্রে, বরং ইমাম মালিক ছাড়াও মোহাম্মদ বিন ইউসুফ থেকে ছয় জন ছাত্র রিওয়াত করেছে। কোথায়? এখন আমি যে দলিল দিই সে তো দলিত তো গ্রহণ তারা করতে চাইবে না, এই জন্য তাদেরই বই থেকে দেখাবো। আর আপনারা জানেন এটা আমার একটা ক্যালমা, একটা টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানাম দেওয়ার জন্য আমার হাতিয়ার, যে বিরোধীদের দলিল খণ্ডন করো, বিরোধীদের বই থেকে দাফন করে ছেড়ে দাও, একদম চার তাক বেড়ে জানাজা পরে দাফন করে দাও। বিরোধীদের যে মানদণ্ড আছে, তাদের আদর্শ আছে, একদম ডাইরেক্ট তাকে দাফন করে দাও। চলেন একটা বই দেখাই, আর কোনো মুকাল্লিদের হিম্মত থাকলে আমার এটাকে খণ্ডন করে দেখায় যেন, ওই মাহমুদ মাদানি ও চোদ্দ গোষ্ঠীকে নিয়ে এসে খণ্ডন করে দেখায় যেন। আচ্ছা, এই একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটা জুম করতে হবে। এই বই একটা দেখতে পাচ্ছেন, কুড়ি রাকাত তারাবি। কুড়ি রাকাত তারাবি প্রসঙ্গে একটা বই আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা মাকতাবাতুল আজাহার থেকে ছাপানো হয়েছে। এই বইটা আল্লাহ নাসিরুদ্দিন আলবানির খণ্ডনে হানাফি দেওবন্ধীরা এটাকে অনুবাদ করেছে, মূল আরবি ছিল, এটাকে বাংলা অনুবাদ করেছে। আর বাংলা অনুবাদ করে সম্পাদনা করেছে কে? মৌলানা তামিদুল মাওলা। আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করেন, তামিদুল মাওলা এই বইটাকে কি করেছে, সম্পাদনা করেছেন তামিদুল মাওলা। কুড়ি রাকাত তারাবি সেই হাদিস সমূহ অনুবাদ করেছেন মৌলানা আবু সাইম, আর তামিদুল মাওলা এটাকে কি করে দিয়েছেন, সম্পাদনা করেছেন মাকতাবাত আজহার থেকে ছাপানো। এই বইটাতে যে অভিযোগ সে জবাবটা একদম বলেছি না, বিরোধীদের দলিল খণ্ডন করতে হবে, বিরোধীদের বই থেকে একদম চার তাকবীরদের দাফন করে ছেড়ে দাও, বুকে দম থাকলে জবাব যেন দিয়ে দেয়। চলেন আমরা দেখাচ্ছি তাদের যে অভিযোগ ছিল ইমাম মালিক ছাড়া এগারো রাকাতের রিওয়াত কেউ নাকি বর্ণনা করেনি। আসেন আমরা চলে এসেছি এই বইটার বাষট্টি নম্বর পৃষ্ঠা, বাষট্টি নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, বাষট্টি নম্বর পৃষ্ঠা এখানে আপনারা, আমি জুম করে দিয়েছি, আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে নিন, এখানে স্ক্রিনশট নিয়ে নিন, এই এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে নিন, নেওয়া হয়েছে স্ক্রিনশট নিয়ে। এবার আমি আপনাদের কাছে পড়ছি, আপনারা শুনে নেন যে তাদের অভিযোগের জবাব কিভাবে তাদের মাওলানা সাহেব হুজুররা দিয়ে গেছে। জি, এখানে যে কথাটা বলা হচ্ছে, তবে এই মতটির জন্য গ্রহণযোগ্য নয়, ইমাম মালিক রহমুল্লাহ মানে এখানে হাফিজ ইবনে আব্দুল বার মুয়াত্তা মালিকের হাদিসকে ওয়াহম বলেছে, ভুল বলেছে। এই জন্য লেখক স্বয়ং তামিদুল মাওলা সম্পাদিত এই বই কি বলছে দেখেন, তবে এই মতটি এই জন্য গ্রহণযোগ্য নয় যে ইমাম মালিক রহিমাহুল্লাহ মুহাম্মদ বিন ইউসুফ থেকে এগারো রাকাতের বর্ণনার ক্ষেত্রে একাকী ও নিঃসঙ্গ নন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার ভালোভাবে লক্ষ্য করে দেখেন কি বলছে এখানে, সরাসরি বলছে, তবে এই মতটি এই জন্য গ্রহণযোগ্য নয় যে ইমাম মালিক রহিমাহুল্লাহ মুহাম্মদ বিন ইউসুফ থেকে এগারো রাকাতের বর্ণনার ক্ষেত্রে একাকী ও নিঃসঙ্গ নন। এবার দেখেন, মুহাম্মদ বিন ইউসুফের এর আরও দুইজন ছাত্র আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ এবং ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে এগারো রাকাতের কথা বর্ণনা করেছেন। পরিষ্কারভাবে বলছে ইমাম মালিক একা নয়, এবং মুহাম্মদ বিন ইউসুফ থেকে আরও দুইজন ছাত্র এখানে এগারো রাকাতের বর্ণনা করেছেন। এরপর দেখেন রেফারেন্সও দিয়েছে, আমাদেরকে রেফারেন্স দিতে হবে না, তার রেফারেন্স কি দিচ্ছে দেখেন, আব্দুল আজিজ ইবনে মুহাম্মদের বর্ণনা রয়েছে সুনান সাইদ ইবনে মানসুরে, আর ইয়া ইবনে সাইদ আল কাত্তানের বর্ণনা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7753। অতএব ইমাম মালিক রহমুল্লাহর এগারো রাকাত বর্ণনাটি ভুল এ কথা বলা যায় না। সম্মানিত দর্শক মন্ডলী, এখানে আপনারা একটু দেখে নেন, পরিষ্কারভাবে শেষ লাইনে বলে দিচ্ছে যে মুহাম্মদ বিন ইউসুফের এই বর্ণনাকে ভুল এই কথা বলা যায় না, কেননা ইমাম মালিক শুধুমাত্র একা নয়, বরং এই রিওয়াজটি আরও অনেকজন করেছে। আরেক পৃষ্ঠা আগে চলে যায়, এটা হচ্ছে 61 নম্বর পৃষ্ঠা দেখেন, এখানে তামিদুল মাওলা ফুটনোটে কী দিচ্ছে দেখেন, তামিদুল মাওলা তিনি ফুটনোটে কী ব্যবহার করেছেন, এখানেও একই কথা দেখেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ ছাড়াও মুহাম্মদ ইবনে ইউসুফের আরও তিনজন ছাত্র এগারো রাকাতের বর্ণনা করেছেন ইমাম মালিক ছাড়াও। কেন ওই বাচ্চা শিশু ছেলেটা কি বললো, ইমাম মালিকই নাকি একমাত্র ব্যক্তি যে
শুধুমাত্র এক রকেতে বর্ণনা করেছে, এটা নাকি কাতিবের ভুল। এই জাহেল পৃথিবীতে এই অভিযোগ কেউ করেনি যে কাতিবের ভুল, এ মুকাল্লিদ প্রথম করেছে, এটা জুম করতে হবে। এবং ইমাম মালিক রহমাল্লাহ ছাড়াও, তার জন্য বলছে ইমাম মালিক রহমাল্লাহ ছাড়াও মোহাম্মদ ইবনে ইউসুফের আরো তিনজন ছাত্র এক রকাতের বর্ণনা করেছেন, যথা এখানে হচ্ছে ইয়াবিনে সাইদের আল কাত্তান, মুসান্নাফ ইবনে আবি সাইবা, হাদিস নম্বর 7753, দুই আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ, সুনান সাইদ ইবনে মানসুরে, ইসমাইল বিন জাফর আল হাদিসুল ইসমাইল ইবনে জাফর, হাদিস নম্বর 440। এখানে পরিষ্কার এখানে খণ্ডন করা হয়েছে, সমস্ত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খণ্ডন করা হয়েছে। তার মানে এই যে শিশু বাচ্চা ছেলে নিজে জানে না কি অভিযোগ আসলে হাদিসটার উপরে আছে, আসলে ইমাম আব্দুল বার এই অভিযোগটা প্রথম করেছে, এই আসমান জমিনের নিচে প্রথম অভিযোগ করেছে আব্দুল বার। মুয়াত্তা মালিকের সারা লিখতে গিয়ে আর ইস্তেসকারের মধ্যে বলেছেন যে ইমাম মালিকের এই রয়াতে অহম ঘটেছে, কেন ইমাম মালিক এই 21-এর জায়গায় 11 বলেছে, না বরং ইমাম আব্দুল বারের এখানে ভুল হয়েছে, কেন ইমাম মালিক একাকী নন, শুধুমাত্র তাদের বইয়ে তিনজন ছাত্রের কথা বলেছে মোহাম্মদ বিন ইসুফ থেকে, যারা কথা বর্ণনা করেছে আরও তিনজন আছে, ছয়জন, আমার বই যেটা রাখাতে তারাবি বইয়ে আমি দলিলগুলো উপস্থাপন করেছি। তার মানে বোঝা গেল এই বাচ্চা ছেলেটা মিথ্যা এবং জালিয়াতিপূর্ণ অভিযোগ করেছে, যে অভিযোগের কোনো ভিত্তি নেই। আর এই অভিযোগ খণ্ডনটা স্বয়ং আমি না, হানাফি দেবন্দীদের বই থেকে আমি খণ্ডন করলাম, বুকে যে দম থাকে তামিদুল মওলাকে গিয়ে বলবে বেটা তোর বই কী লিখেছিস, ইমাম মালিকের নাকি ভুল, ইমাম মালিকের ভুল নয়, আব্দুল বারের ভুল হয়েছে, অহম আব্দুল বারের হয়েছে, ইমাম মালিকের নয় আলহামদুলিল্লাহ। আর দুই, এ যে অভিযোগ করেছে ছেলেটা নিজে বুঝেনি, এর উত্তর পরে আসলে সালাফদের কি তানকিদ, নিজেই বুঝেনি, এই বক্তৃতা শুনে এসে পটর 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 করে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। দর্শক মন্ডলী চলুন দ্বিতীয় তার অভিযোগ আর একটা শুনে নিই। ওনার ব্যাপারে সাত সাতজন বড় বড় মহাদ্বীপের কেরাঙ্গন মন্তব্য করেছে, মুনকার হাতি জরিফ দত নয়, তারপর ওনার কুবতা হাতে দুর্বল, তারপর উনি ফাহাস ব্যক্তি, এরকম সাত সাতজন সাত রকমের বক্তব্য পেশ করেছেন ওনার ব্যাপারে, মানে ওনার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবেই না। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওনার তো সহি হাদিস ছাড়া কোনো কথা গ্রহণই করেন না, সহি হাদিস ছাড়া নাকি আমলই করেন না, তাহলে ওনার এত বড় দরিদ এরকম বিশেষ করে ঈসা ইবনে দারিয়ার এই হাদিসটা ওনারা আমল করবেন কিভাবে। আর একটা আছে এক নম্বর দলিল হিসেবে যেটা পেশ করে সবসময় যে আমরা জানাই, দর্শক মন্ডলী এখানে একটা অভিযোগ করেছে ঈসা বিন জারিয়ার হাদিস, এই খুজাইমার হাদিস, স্বয়ং আবির রহমান আজিমি তিনি এই হাদিসে সনদকে হাসান বলেছে, মুকাল্লিদরাই হাসান বলেছে তার তাহকিকে, আমাদের তার দরকার নেই। ঈসা বিন জারিয়ার হাদিসকে এলাউ সুনানি 781 নম্বর হাদিস, মুসনাদ আবি আলা থেকে যে রেওয়াত এসেছে, এই হাদিসকে স্বয়ং এলাউ সুনানের মধ্যে, সরি আসার সুনানের মধ্যে জাফর আহমদ উসমানি আজকে হাসান বলেছে, তো মুকাল্লিদ এই দুটো দলিলের জবাব যথেষ্ট। ঈসা বিন জারিয়ার এই হাদিসকে পৃথিবীর কোন মহাদিস জৈব বলেছে ঘোষণা করতে হবে, উনি বলছে ঈসা বিন জারিয়া তাকে সাতজন মহাদিস জৈব বলেছে, ঈসা বিন জারিয়াকে সাতজন মহাদিস জেরে জৈব বলে, ইয়াকরাজন তাকে তাদিল করেছে, যেটা আমরা একাধিক আলোচনা করছি, বারবার আলোচনা করছি, অনেকবার আলোচনা করছি, আলোচনা করতে ভালো লাগে না। ঈসা বিন জারিয়ার উপরে যে সাতজনের যারা তাকে ইয়াকরাজন তাদিল করেছে, আর ওসুল হাদিসের ওসুল হচ্ছে এটা, যারা তাদিল যদি থেকে যায় তাহলে তার প্রত্যেকটা যারাকে বিশ্লেষণ করতে হবে তাদেরকে বিশ্লেষণ করতে হবে। আর হানাফিদে কাওয়াদে উলুমুল হাদিসে জাফর আহমদ উসমানি বলে দিয়েছে একই রাবির প্রতি যে যারা থেকে তাদিল থাকে তাই সেই রাবি আমাদের নিকট হাসানুল হাদিস, তা হানাফিদের অন্তত এটা কোষ্টি পাথরে এটা শোনাই সোহাগা, ঈসা বিন জারিয়া সেকা রাবি, আলহামদুলিল্লাহ হাসানুল হাদিস, এই হাদিস কোনোভাবেই জৈব নয়। চলেন এই বিষয়ে আমাদের একাধিক আলোচনা করছি, তার সংক্ষিপ্ত জবাব দিচ্ছে। এটা মিথ্যা কথা যে আমাদের আয়েশা থেকে এই হাদিস বলছে না, ইবারত বলছে না, কোন বইয়ে বলছে, কোন বইয়ে আছে ইচ্ছে মতো, আমাদের বলেছেন আল্লাহ নবী 13 রাকাত নামাজ পড়ছে, হাদিস বুখারি মুসলিমের মধ্যে আছে, কিন্তু এই হাদিসের একাংশে মুসলিমের মধ্যে আমাদের আয়েশা নিজে বলে দিয়েছে ওটা ফজরের 2 রাকাত যে সুন্নাত, এই সুন্নাত নবী বাড়িতে পড়তেন, ওই 2 রাকাতকে যুক্ত করে, এই আশ্চর্য, এই এরা আসলে শুনে শুনে এসে তোতা পাখির মতো, কারণ মিথ্যা কথা বলতে লাগলে হাত পা থাকে না, মিথ্যা কথা বলেই চলে যাবে, আর মিথ্যা কথা জবাব আর কত দেওয়া যায় মিথ্যুকদের। আরেক
এই যে মানে উল্টা পাল্টা বলে চলে যায়, রেফারেন্স দে রে ভাই, এটা তো ডিবেট করতে এসেছো, এখানে কি করতে হবে? রিডিং পড়তে এসতো, রিডিং পড়ার জন্য এসতো, রিডিং পড়তে হলে বলতে হবে, রেফারেন্স দিয়ে কথা বলো, অন্তত হাদিস ইবারে পড়বে না, অন্তত রাবির নাম বলো যে আবু হুরায়রা থেকে এসেছে ছয় রাকাতের কথা, এইভাবে বল দে ভাই, এ কি এরা কি কি যে মাদ্রাসায় পড়ে কি যে শেখে, কোনো হাদিস বলতে হলে অন্তত যদি তুমি মূল মতন যদি না বলতে পারো অন্তত রাবির নাম ধরে সংক্ষিপ্তভাবে সার বলো, অথবা রাবির নাম বলে বাংলা টেক্সটাই বলো, ছয় রাকাত বর্ণনা এসেছে কোথায় এসেছে, হাদিসের রেফারেন্স নাই, কোন রাবি থেকে বলছে সেটা নাই, কোন গ্রন্থে আছে এ কথা রেফারেন্স নেই, কত নম্বর হাদিস এ কথা নেই, নিজের ইচ্ছে মতো মনে করে হাদিস বানিয়ে ছেড়ে দিচ্ছে। আরে ভাই আগে হাদিস বলা শিখো, মুক্তাসার বলতে হলে কেউ বলতে এগুলো শিখতে হয়, শিশুদের জবাব আর কি দেওয়া যায়। আরে ভাই এল ছেলেটা একটা সমস্যা কি জানেন তো, নিজে নিজে একটা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পরে ওই স্বপ্নটা আরেকজনের কাছে জোর করে প্রমাণ করতে চাই, মানে ভাবের গরুকে গাছে তুলে দেয়। আরে ভাই তুমি যে রেওয়াতের কথা বলছো, রেওয়াতগুলো তো পেশ করবে রে ভাই, আগে রেওয়াতগুলো পেশ করো, আরবিটা না বলতে পারলেও সময় সংক্ষিপ্ত যেন আরবি যদি বলতেও না পারে অন্তত তুমি হাদিসের রাবির নাম বলো যে আবু হুরায়রা থেকে বিশ রাকাতের কথা এসেছে, আবু হুরায়রা থেকে ষোলো রাকাতের কথা এসেছে, এরপর অভিযোগ করো, তোমার দলিলই নাই, দলিল না দিয়ে অভিযোগ কখনো হয়? আশ্চর্য ব্যাপার, তুমি রিওয়াত পেশ করো, রাবির নাম অন্তত পক্ষে বলো, থামো নাই, মানে এগুলোকে বলা হয় ভাবের গরুকে গাছে তোলা, গাছে কাঁঠাল গোপে তেল, আগে গাছে উঠে বসে আছে, বসে বসে আছে, তারপরে পরে দৌড় প্রতিযোগিতা কি জানে, অন্ধ সিংহ দৌড় করছে, অন্ধ মানে আগে ও চোখ দৃষ্টি আছে, আগে দৌড়িয়ে গিয়ে একদম যেখানে দড়ি আছে দাঁড়িয়ে আছে, দিয়ে তখন এবার শুরু করো দৌড়, বেটা আগে গিয়ে বসে আছে, মানে ও নিজে আগে ধরেই নিয়েছে, ভাই দলিল পেশ করতে হয় চলে, আর কারণ এই জবাব এগুলো দেওয়া সম্ভব নয়, এই জন্য কারণ রেওয়ায়ত পেশ করছে না, রাবির নাম বলছে না, হাদিস বলছে না, বললে তারপরে তো আমরা বিশ্লেষণ করে দেখবো রে ভাই, নিজের ইচ্ছে মতো তার অভিযোগ করা যায় না। এখন একই কথা, কারণ ও দলিলই দিচ্ছে না, বলছে তাহলে এই এই হাদিসগুলো আপনারা মানেন না করে কাতে, বাকি এই হাদিসগুলো মানেন না কেন? আরে ভাই দলিল পেশ করবি তারপরে তো অভিযোগ করবি ভাই, দলিলটা দে ভাই, দলিল দে, অন্তত রাবির নামটা তো বলবি রে ভাই, চার পাঁচবার ট্রাম্প ফেলো, সৈদুল ভাই এতবার করে বললো যে ভাই আপনি মূল আরবিটা পড়েন, না পড়লে মতনটা বলেন, সংক্ষিপ্ত সার বলেন, কিছু বলছে না, বোখারিতে আছে আবু দাউদে, এই কথাটা বলার মতো হিম্মত নাই, হাদিসে আছে, কোন হাদিসে আছে? আরে ভাই তাও বলে না, আমল করে সেটা দেখিয়ে দেবো, হাদিস পেশ করে তো দম নাই, আরবি তো দূরের কথা, বাংলা তো মানে দম নাই, বাংলা তো দূরের কথা, হাদিসের রাবির নাম বলার মতো হিম্মত নাই, রাবির নাম্বার তো দূরের কথা, হাদিস নাম্বারটা বলার হিম্মত নাই, অভিযোগ করে বসে আছে, এগুলো হচ্ছে চিটিং বাজি ছাড়া কিচ্ছু না। সেই জায়গার মধ্যে এসে একই ক্যাটাগরির আটাকাতের সুন্নাতের বয়ান দেওয়াটাই ওনার জন্য ফেতনা। আর ফেতনার ব্যাপারে, ফিতনাকারীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কি বলেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অর্থাৎ এখানে যে ওসুলটা দিয়েছে বাচ্চা শিশু সুলভ ওসুল, মানে একটা সুন্নাত প্রতিষ্ঠিত আছে, ওখানে আল্লাহ নবী থেকে আরেকটা সুন্নাত যদি প্রমাণিত হয় সেই সুন্নাত দাবাত দেওয়া নাকি ফিতনা, এবং পরে করে স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশে বিশ টাকা তারাবি এটা সমস্ত মানুষ পড়ে, এখন এগারো রাকাত তারাবি যে সুন্নাত এটা দাবাত দেওয়া এটা ফিতনা, মানে এগারো রাকাতকে মেনে নিয়েছে, মেনে নেওয়ার পরে তারপরে বলছে, মানে এটা ওসুল কি দিয়েছে, ওসুল দিয়ে আল্লাহর এগারো রাকাত তারাবিকে অস্বীকার করতে চাচ্ছে, আর এই ওসুলটাও বাতিল। ধরেন চিটাগাংয়ের দিকে, বাংলাদেশের চিটাগাং বলেন আর সিলেট বলেন, ওইখানে বেরলবিরা নবীর নাম শুনলে চোখমুখে চুমু দেয়, চোখমুখে চুমু খাই, এটা বিশেষ করে চিটাগাংবাসীর জন্য আর বিশেষ করে ওই যে সিলেটবাসীর জন্য এটাই সুন্নাত। এখন এই সুন্নাতের কাছে গিয়ে হানাফি দেওবন্দিরা গিয়ে বলে এটা সুন্নাত না, এটা বেদাত, বেদাত ফতোয়া দিচ্ছে, ওই সুন্নাতটা প্রতিষ্ঠা করছে, এবং ফতোয়া শামিতে এটাকে মুস্তাহাব বলা হয়েছে, এবং হানাফি দেওবন্দ বেরলবিরা অনেক জৈফাদিস দিচ্ছে, হানাফি বেরলবিরা দেবন্দিরা বলে ফজিলতের ক্ষেত্রে জৈফ হাদিস আমলযোগ্য, তো এই হাতে চুম্বন করা নবীর নাম শুনে এই হাদিসে তো জৈফ এবং এটা ফজিলত আছে, দেবন্দিরা কেন মাননে না বাবা, আর বেরলবিদের কাছে গিয়ে কেন এটাকে বেদাত বেদাত এই ফতোয়া দিয়ে বেড়াও, কারণ একটা সুন্নাত পালন করছে, কেন তোমরা গিয়ে বেদাত বলছো? হ্যাঁ মনে পড়ে গেল, রেজাল্ট করে আবরারকে একজন প্রশ্ন করেছে,
যে মানে জিকির ইল্লাল্লাহ জিকির করা যাবে কি যাবে না, রেজাল্ট করে আমরা বলছে যেসব জায়গাতে ইল্লাল্লাহ জিকির করে না ওখানে গিয়ে বেশি বেশি ইল্লাল্লাহ জিকির করবে। তো চিটিংবাজ নিজের বেলাতে উসুল উল্টে যায়, তাই না? নিজের বেলাতে উসুল উল্টে যায়, আর এটা বাতিল উসুল, এটা সব জায়গায় বাতিল। কোন এলাকাতে দেখা যাচ্ছে কাদিয়ানিরা একদম স্পষ্টভাবে তারা দাওয়াত দিচ্ছে, ওখানে গিয়ে কি আলোচনারা গিয়ে আমরা গিয়ে দাওয়াত দিতে পারবো না, এটা দেওয়া যাবে না? একটা এলাকাতে পুরো এলাকাতে ধরেন আহলে হাদিস, পুরো এলাকাতে আহলে হাদিস, এখন সেখানে গিয়ে হানাফিরা এসে তাদের মাজহাবের দাওয়াত দিতে পারবে না, দিলে কি ফিতনা হবে? মানে কি যে অসুলদের নিজেরাই বুঝে না, যা নিজেদের পক্ষে আসবে জোরাতালি দিয়ে সবগুলো নিজেদের পক্ষে দলিল বানানো। এই যে বলছে ফিতনাকারী স্রব আকার একটা আয়াত কোট করে মুকাল্লিদ বুঝেও না, তাফসীর দেখেনি কোনোদিন, যে ফিতনাকারী কাতিল চাইতে ভয়ঙ্কর, হত্যাকারীর চাইতে ভয়ঙ্কর। ভাই এই ফিতনা বলতে গেলে এখানে এই তর্ক বিতর্কে ফিতনা নেই বেটা, ভালো করে পৃথিবীর যত তাফসীর আছে পড়ে দেখো, এই ফিতনা বলতে শিরককে বোঝানো হয়েছে, শিরিক। এই তাফসীরও পড়ে না, মুখে যা আসে তাই বলে দেয়, আশ্চর্য। এই যে বলছে বাচ্চা শিশু এইসব এদের জবাব দেওয়া খুব মুশকিল। এরকম আসছে আমি বললাম না, আগে দাবি করে নিয়েছে, দলিল নাই, 20 টাকা তাকে সুন্নাত দাবি করছে বারবার, এটাকে দাবি করে তারপরে বলছে তার সমস্ত আর্গুমেন্ট। আরে 20 টাকা সুন্নাত এটাকে তো প্রমাণ করে দেখাও রে ভাই, এটাই প্রমাণ করতে পারলে না দাবি করে চলে গেলে, সে তো আশ্চর্য। কিছু প্রশ্ন রাখবো যদি আমার সময় দেয় বাট 15 মিনিট, আমি আমি বলবো আমি অতীতে বহু বাহাস দেখেছি, কিন্তু কোন বাহাসে আমার আহলে হাদিস ভাইয়ারা কোন প্রশ্ন উত্তর দেয় না, যেমন আমার দলিল সমৃদ্ধ একটা দলিল উত্তর দেয় নাই, পাশে এটি গেছে যে আমার না কোনো দলিল কোনো পান নাই। এবার বলছে আল্লাহ হাসান নাকি অনেক বিতর্ক দেখেছে, আল্লাহ হাসান নাকি প্রশ্নের জবাব দেয় না, মানে কত বড় মিথ্যা। কোন বিতর্ক দেখেছো রে ভাই? পাকিস্তানে যত মুনাজারা হয় উমর সিদ্দিকের সঙ্গে দেহবন্দিরা সব উলঙ্গ হয়ে দৌড় মারে শেষ পর্যন্ত, কোথাকার ভাস দেখলে ভাই, কোথা গাই প্রশ্ন করে দেখো না। আমি 10-12টা আমাকে সহি সহি রেওয়ায়াত শুনিয়েছি, উনি একটারও খণ্ডন করেননি, অসুবিধা নাই খণ্ডন করেন, ওনার সেই ক্যাপাবিলিটি নাই, খদত নাই, একটু অসুবিধা নাই। কিন্তু আমি ভাইয়ের কাছে কিছু প্রশ্ন রাখবো, ইমরান ভাইকে আমি সাক্ষী রেখে বলছি, এই সমস্ত প্রশ্নের যদি উত্তর না দেয় না আমি ভাইকে সামনে কথা বলতে দেবো না, এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া লাগবে, যদি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে আর কার ব্যাপারে আমি নিশ্চয়তা দিব না, অন্তত আমি আগামীকাল থেকে আপনার তার আমি করবো, এটুকু আদালত আমি সরিয়ে দিচ্ছিলাম। বেশ শুনে নিয়েছেন, ওনার উত্তর দিলে উনি আগামীকাল থেকে আমাদের তারবি পড়বে। চলেন দেখি কত মুকাল্লিদরা এসব উল্টাপাল্টা চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ কেউ রক্ষা করে না, ব্রাদারের কাছে সেসব ধরা পড়ে যায়। ব্রাদার উত্তর দিয়ে দিচ্ছে একটা একটা করে হজম করো, যদি মনে করো যে ব্রাদারের পর্যাপ্ত কোনো উত্তর হয়নি তা আমার এই উত্তরগুলোর পাল্টা জবাব দিও, কারণ তুমি বলেছো যদি কেউ উত্তর দিতে পারে তাহলে তুমি আলাদা মানে আগরকার তারাবি পড়বে, তো জবগুলো আমি দিয়ে দিচ্ছি, আর আমার উত্তরে তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও কাল থেকে এগারোকার তারাবি পড়বে, আর সন্তুষ্ট না হলে বুকে দম থাকলে আমার পয়েন্ট বাই পয়েন্ট এগুলোকে খণ্ডন করবে দলিল ভিত্তিক। চলো তোমার উত্তরগুলো দিয়ে দিই সোনামণি, চলো। এক নম্বর প্রশ্ন, আমি আমার ভাইয়ের কাছে জবাব চাই, তারাবি যদি 8 রাকাত যদি সুন্নাহ হতো তাহলে সাহাবাগণ সম্মিলিতভাবে এই আমল ধরলেন না কেন? এক নম্বর প্রশ্ন, এটা ইবনে কাইয়িম রহমাতুল্লাহি থেকে প্রমাণিত, যদি কোনো ব্যক্তিকে বাতিল বলতে হয় বিদাতি বলতে হয় যে তারাবি যদি 8 টাকা দিয়ে সুন্নাত হয় তো সমস্ত সাহাবিরা 8 টাকাকে ধরলেন না কেন? আরে ভাই সমস্ত সাহাবি 8 টাকা দিতে ধরেছে ভাই, ওমর বিন খাত্তাব, উবাই বিন কাব, তামিমা দারিকে 8 টাকা তারাবির নির্দেশ দিয়েছেন, মুত্তামারি 249 নম্বর হাদিস, মিশকাতে 302 নম্বর হাদিস, সাহেবেরা সবাই পড়েছে, কোন সাহাবি উমর বিন খাত্তাবের এই আদেশটা মানেনি? একটা দলিল পেশ করো, যদি পেশ করতে পারো তুমি তাহলে বুঝতে পারবে হ্যাঁ সাহাবিরা সবাই এই 8 টাকা তারাবি উমর বিন খাত্তাবের যে আদেশ এটাকে অস্বীকার করছে। একটা দলিল দাচ্ছে, কোন সাহাবি বলছে ওমর কেন তুমি 8 টাকা তারাবির আদেশ দিচ্ছ? একটা বিরোধিতা দেখাও, হিম্মত নাই, হিম্মত নাই, কেন উমর বিন খাত্তাব 8 টাকা তারাবির আদেশ দিয়েছে? মুসান্নাব ইবনে আবি শাইবাতে সহিহ সনদে হাদিস বর্ণনা আছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম উমর বিন খাত্তাবের জামানাই তারা কত টাকার তারাবি পড়তেন, এ কথা স্পষ্ট তারা বলে দিয়েছেন যে 8 টাকার তারাবি পড়তাম। উবাই বিন কাব, তামিমা উবাই বিন কাব আল্লাহ রাসূলের জামানাতে মহিলাদেরকে
ইয়াগরকাত তারাবি পড়েছে মুসনাদ আবি আলা 1802 নম্বর হাদিসে মজুদ আছে, তার কত দলিল চাইবে রে ভাই? আট টাকা সুন্নাত সাহাবিরা একদম অকট্ট মারে দাঁত দিয়ে চেপে ধরেছিল, মারে দাঁত দিয়ে চেপে ধরেছিল। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছে ওমরের জামানায় একটা রেওয়াত এসেছে, ওমরের জামানায় উবাই বিন ওমরের জামানাতে 20 টাকা তারাবি পড়া হতো, উমর বিন খাত্তাব পড়েছে এ কথা নাই, উমর বিন খাত্তাব আদেশ দিয়েছে এ কথাও নেই, কেউ একজন পড়েছে, কে পড়েছে হাদিসে তাদের নাম উল্লেখ নেই। মুকাল্লিদকে চ্যালেঞ্জ করলাম, উমর বিন খাত্তাবের জামানাতে কোন সাহাবি কোন তাবেঈ 20 টাকার তারাবি পড়েছে, মাত্র পাঁচজনের নাম বলে দাও, কোন সাহাবিরা পড়েছে, কোন সাহাবিরা পড়েছে পাঁচজনের নাম বলে দাও। ইবনে তাইমিয়ার ওই মাজমাল ফতোয়া থেকে তুমি দেখাও, দলিল দিচ্ছ যখন, ওখান থেকে দেখা হচ্ছে কোন সাহাবিরা পড়তেন, কোন তাবেঈরা পড়তেন, কোন মসজিদে পড়তেন। উমর বিন খাত্তাব তিনি কি আদেশ দিয়েছেন? আদেশের কথাও হাদিসে নাই যে উমর বিন খাত্তাব 20 টাকাতে আদেশ দিয়েছেন, এ কথাও নাই। উমর বিন কাবের ওই হাদিস সুনান কুবরা লিল বাইহাকীর মধ্যে যেটা এসেছে ইয়াজিদ বিন খুসাইফা থেকে নাই, চ্যালেঞ্জ করলাম, বুকে দম থাকলে আমার প্রশ্নের এটা অভিযোগ জবাব দিয়ে যাবা, বিষ পান করে গলায় দড়ি দিয়ে ঝুলে উল্টে মুখ থুবড়ে পড়ে যাবে, আমার প্রশ্নের এটার উত্তর আসবে না, বুকে দম থাকলে দিয়ে দিয়ে উত্তর। 1284 হিজরির আগে কৃত্রিম মসজিদে নেটওয়ার্ক প্রবলেম, মসজিদটা কোন জায়গায়, সে মসজিদ কোন জায়গায়, সে মসজিদের স্থান কোন জায়গায়, দয়া করে অনুগ্রহ করব আমাকে শুনে তাই উত্তরটা দিবেন। দুইটা প্রশ্ন, উনি বলেছেন যে 1284 খ্রিস্টাব্দের পূর্বে পৃথিবীতে কোন মসজিদে 8 টাকা তারাবি হতো, এটা আমাদেরকে সুনির্দিষ্টভাবে দেখিয়ে দিতে বলছে, যদি দেখাতে হবে তাহলে নাকি সে 11 তারাবি পড়বে 1284-এর আগে। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, চলেন দেখিয়ে দিই 1284 কি রে ভাই? উমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিমের তারিখে মুয়াত্তা মালিকের 249 নম্বর হাদিসে মসজিদুন নববীতে অনুমোদন দিয়েছে যে পড়তে, সাহাবিরা পড়াচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস। তাহলে আমরা 1200 নিঃসন্দেহে উমর বিন খাত্তাবের জমানাটা 1284 হিজরির আগে, পয়েন্ট নম্বর এক। পয়েন্ট নম্বর দুই, আল্লাহ নবী স্বয়ং জাবির বিন আবদুল্লাহ থেকে যে রিওয়ায়াত এসেছে মুসনাদে আবি আলার মধ্যে, যে হাদিসকে মাজমুল জাওয়াইদ ইমাম হাইসামি হাসানও বলেছেন যে উবাই বিন কাব তামিমাদ দারি নারীদেরকে নিয়ে বাড়িতে সালাত আদায় করেছে, এক রাকাত আদায় করেছে। তাহলে বুঝে গেল 1284 আগে পৃথিবীর কোন মসজিদে এক রাকাত তারাবির আদেশ হয়েছে, মানে এক রাকাত তারাবি পড়েছে মসজিদে নববীতে। প্রমাণ মুয়াত্তা মালিক 249 নম্বর হাদিস, মোহাম্মদ বিন ইউসুফ থেকে যে রেওয়াত এসেছে, যে রাতকে তোমরা ভুল বলার চেষ্টা করেছিলে, দাঁত ভাঙা জব দিয়ে মুখখানকে মানে একদম উল্টে দিয়েছি, তোমার দাফন করে দিয়েছি মসজিদে নববীতে 1284-এর আগেই উমর বিন খাত্তাব আদেশ দিয়েছে, সেখানে পড়া হয়েছে, কাল থেকে এক রাকাত পড়বা চিটিংবাজ, আর যদি না পড়ো এই দলিলের জব দিয়ে যাবে। মসজিদে নববীতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আদেশেই উবাই বিন কাব তামিমাদ দারি এক রাকাত নামাজ পড়েছে, সেই সনদে হাদিস বর্ণনা আছে, আর নিঃসন্দেহে উমর বিন খাত্তাবের জামানা 1284 পূর্বে। বুকে দম থাকলে খণ্ডন করে দেখাও, তোর 14 গোষ্ঠীকে নিয়ে আসো, নিয়ে এসে খণ্ডন করে দেখাও, না নচেত কালকে থেকে এক রাকাত তারাবি শুরু করে দাও, আর যদি না করো তুমি পাক্কা মিথ্যুক, এটা আবার প্রমাণ হবে, আর তোমরা যে মিথ্যুক এটা বারবার প্রমাণ হয়ে গেছে। প্রত্যেকটা পয়েন্ট দয়া করে অনুগ্রহ করবেন ভাই, আপনি নোট করেন, আমি আপনার 5টা পয়েন্ট নোট করে 5টা পয়েন্টের উত্তর দিয়েছি, আপনার ইয়াগুলো দলিলগুলো আমি খণ্ডন করেছি, আপনি আমার এই পয়েন্টগুলো নোট করুন, আমাকে এই পয়েন্টগুলোর উত্তর দিবেন, অনুগ্রহ করবো, উত্তর না দিলে আমি সামনে আগে দিব না, অন্যান্য উত্তর দিয়েছি সামনে আগে বাবা, এইসব উত্তর আমাদের ছোট বাচ্চা ছেলেরা দেয় রে ভাই। দর্শক মন্ডলী আমি বারবার বলছি না, উনি আগে দাবি করে নিয়েছেন স্বপ্নের মধ্যে, স্বপ্নের গরুকে গাছে তুলে নাচাচ্ছে উনি, মানে উনার আর্গুমেন্ট কি যদি 8 টাকা তারাবি সুন্নাত হয় তাহলে সাহাবিরা বিদাত বিদাত হবে, কেন সাহাবিরা 20 টাকা পড়েছে? আরে ভাই সাহাবিরা যে 20 টাকা পড়েছে যে দাবি করেছে, দলিলটা কই রে ভাই? দলিল পেশ করতে দাবি করবে, আগে দলিলটা পেশ করো যে সাহাবিরা 20 টাকা পড়েছে, সহি সনদে পেশ করে দাও, কোন কোন সাহাবি পড়েছে তাদের নাম উল্লেখ করে দাও, উমর বিন খাত্তাব তিনি 20 টাকা তারাবি পড়েছে এটা সহি সনদে প্রমাণ করে দাও, তারপরে বলবো যে দেখো উমর বিন খাত্তাব 20 টাকা তারাবি পড়েছে, এ দেখো সহি সনদে হাদিস আছে, আর হাদিসরা বলছে 8 টাকা সুন্নাত, তাহলে 20 টাকাতে এটা বেদাত হলো। তো ভাই উমর বিন খাত্তাব যে 20 টাকা পড়েছে এর না কোনো প্রমাণ আছে সেই সনদে?
ওমর বিন খাত্তাব 20 টাকাতে আদেশ দিয়েছে এটার কোনো প্রমাণ নেই। ওমর বিন খাত্তাব থেকে যে রেওয়াজ সুন কুবরাতে বারবার এসেছে ওখানে কারা পড়েছে কোনো উল্লেখ নেই। তো আগে তোমাদের 14 গোষ্ঠীর দায়িত্ব হচ্ছে এইটা 20 টাকা তারাবি সুন্নাতে সাহাবী সাহাবীরা পড়েছে সহি সনদে ওসলে হাদিসের মানদণ্ডে এটাকে সহিহাকে প্রমাণ করা, প্রমাণ করার পরে দাবি করা। আমাদের তো দাবি এটাই যেটা মোত্তা মালিক ওমর বিন খাত্তাব 8 টাকা তারাবি নিতে দিয়েছে, সাহাবীরা 8 টাকাতে পড়েছে, মুসনাদ ইবনে আবি শাইবাতে স্পষ্ট মজুদ আছে, স্পষ্ট দলিল মজুদ আছে, মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে স্পষ্ট সেই সনদে রিওয়ায়াত মজুদ আছে যে সাহাবীরা ওমর বিন খাত্তাবের জামানায় 20 টাকাত নয় 8 টাকাত পড়েছে। তো ওমর বিন সাহাবীরা কেন 20 টাকাত পড়তে যাবে, এটা তোমার দাবি, দাবি পক্ষকে দলিল দাও। আলে বাইয়িনাত আলাল মুদ্দাই, তুমি দাবি করছো দলিল পেশ করো, দলিল পেশ না করে ভাবের গরু গাছে তেলে নাচাচ্ছে রে বাবা, বারবার নাচাচ্ছে, এই ফাউল ছেলেরা কোথা থেকে আসে? মহিলা সাহাবাগণের মধ্যে জরিলে কদর মহিলা সাহাবাগণ আয়েশা সবচেয়ে মুহাক্কিক মুআতাযিল এবং বিদআত শিরক বিরোধী মারাত্মক কট্টর ছিলেন। সে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মুবারক ছিল মসজিদের ঐদিশাতে লাগানো একই চৌকাঠে, অর্থাৎ মসজিদে নবীতে নামাজ হবে আম্মাদান আয়েশার কানে সে নামাজের কেরাতের আওয়াজ আসবে এমন হবে না, চৌকাট পার হলে মসজিদে নবী। সে আম্মাদান আয়েশা 40 বছর থেকে 45 বছর পাহাড়ের কারণে জিন্দিগি আমল পেয়েছেন, দীর্ঘ 45টা বছর মসজিদে নবীতে 20 টাকা করে তারাবির আমল চলেছে। আম্মাদান আয়েশা এত বড় বিদআতকে বাধা দিলেন না কেন? আমি দলিলের আলোকে জানতে চাই যে কোনো দলিল দিলে হবে না, কোনো আকওয়াল দিলে হবে না, গ্রহণযোগ্য কিতাব থেকে আমাদের দলিল দিতে হবে। দীর্ঘ 45 বছর আম্মাদান আয়েশা 20 টাকা করে বিদআত, যদি 20 টাকা যদি বিদআত হয় আম্মাদান আয়েশা দীর্ঘ 40 বছর থেকে 45 বছর এই বিদআত সহ্য করলেন কেমনে আমি জানতে চাই। 7 নাম্বার ইমাম বুখারী এখন এর প্রত্যেকটা অভিযোগ দেখেছেন, আগে ধরে নিয়েছে 20 টাকা তারাবি মসজিদে নববীতে সেই সময় তো হতো, হওয়ার পরে আম্মাদান আয়েশা কেন 20 টাকা করে সহ্য করলেন? চিটিং বাজ না এরা। আরে আম্মাদান আয়েশার সময় ওমর বিন খাত্তাবের জামানা, ওমর বিন খাত্তাব 8 টাকা তারাবির নির্দেশ দিয়েছে, মসজিদে নববীতে 8 টাকা তারাবির জামাত হতো, ও বিন কাব জামাতদারি 8 টাকা তিনি পড়েছে, তো আম্মাদান আয়েশা দেখছে তো মসজিদে নববীতে 8 টাকা তারাবি হচ্ছে, কেন বাধা দেবে রে ভাই, কেন দেবে? বারবার একই ভুল করছে ছেলেটা, একটা ভুল দাবিকে সামনে রেখে 20খানা প্রশ্ন করেছে আর উত্তর সবগুলো একটাই হয়ে যাবে যে বেটা তুমি আগে 20 টাকা তারাবি সুন্নাত প্রমাণ করো, প্রমাণ করার পর তোমার এই প্রশ্ন যদি থাকতো হ্যাঁ প্রশ্নগুলো অকাট্য ছিল, কিন্তু তোমার এটাই তো প্রমাণ করতে পারোনি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানাতে 20 টাকা তারাবি তো চালুই হয়নি, সেই সময়তে 8 টাকা তারাবি চালু হয়েছে, 8 টাকার মসজিদ নবীতে পড়া হয়েছে, আমার যেন 8 টাকা দিয়েছে, কেন বাধা দিতে যাবে রে ভাই, কেন কোন দুঃখে বাধা দিতে যাবে? আমাদের আয়েশা নিজে বলেছে আল্লাহ নবী রমাজান রমাজান ব্যতীত এক রাকাত পড়তেন না, ওমর বিন খাত্তাবও তিনি উবাই বিন কাব তামিমাদ্দারকে এক রাকাতের নির্দেশ দিয়েছে, তা আম্মাজানের ফতোয়া আর আম্মা ওমর বিন খাত্তাবের ফতোয়া দুটাই এক, বাধা কেন দিতে যাবে? আসলে ভুলটা তুমি ভাবের গরুকে কাছে তোলাচ্ছ, ভাবের গরুকে কাছে তুলিয়ে তুমি অনেকগুলো প্রশ্ন করছো বাবা। আগে 20 টাকা তারাবি ওমর বিন খাত্তাবের জামানায় যে ওমর বিন খাত্তাব পড়েছেন এবং কোন সাহাবিকে আদেশ দিয়েছেন তাদের নামগুলো উল্লেখ করে একটা সহি সনদ হাদিস বর্ণনা করো, তারপরে তুমি দাবিগুলো পেশ করো। আশ্চর্য আজিব লীলা, হ্যাঁ ওরা পেশ করতে পারে সন কুবরালিল বাইহাকি তো হাদিস ইয়াজিদ বিন খুসাইবার হাদিস, ওখানে কোন সাহাবিকে আদেশ দিয়েছে হাদিসে উল্লেখ নাই, বলছে ওমর বিন খাত্তাব জামানায় তারা 20 টাকা তারাবি পড়তো, কে পড়তো রে ভাই, নাম বলেন কে পড়তো, কে পড়তো? ওমর বিন খাত্তাব নিজে পড়েছে তার কোনো উল্লেখ নেই, কোন সাহাবিরা পড়তো তারও কোনো উল্লেখ নেই, কারা পড়তো তারও কোনো উল্লেখ নেই, এটা একটা ইতিহাস বর্ণনা করেছেন। আর অপর দিকে মুআত্তা মালিকের সহিহ সনদে প্রমাণ আছে ওমর বিন খাত্তাব আদেশ করেছে ওমর বিন কাবতামি দাঁড়িকে, তো ওটা ইতিহাস আর এটা ওমরের আদেশ, কোনটা বেশি গ্রহণযোগ্য, ইতিহাসটাকে গ্রহণ করা বেশি গ্রহণযোগ্য না ওমর বিন খাত্তাবের মুআত্তা মালিকের আদেশটা বেশি গ্রহণযোগ্য? সাধারণ পাবলিক বোঝে রে ভাই, এই চিটিং বাজিগুলো চলে না বাংলাতে। প্রশ্ন শিশু সুলভ, উনি বলতে চাচ্ছেন যে মা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা পৃথিবীর সমস্ত মহাদিসরা নাকি সে তাহাজ্জুদের অধ্যায় নিয়ে এসেছে, কেউ তারাবির অধ্যায় নিয়ে আসেনি, শুধু ইমাম বুখারী নিয়ে এসেছে, তো ইমাম বুখারীর চাইতে তুমি কি বেশি পণ্ডিত নাকি রে ভাই? ইমাম বুখারী নিয়ে এসে প্রমাণই করেছে আমাদের আয়েশার হাদিসটা এটা 11 রাকাত তারাবির হাদিস, তাহাজ্জুদের হাদিস, আর অনুচার নাকি কেউ বলেনি। আরে ভাই মুআত্তা মুহাম্মদের মধ্যে কিয়ামে রমাদান অধ্যায় বেদে আমাদের আয়েশার হাদিসটা প্রথমে নিয়ে এসেছে, যেটা আমি দুদিন আগে ভিডিও করে দেখিয়েছি, বারবার দেখার প্রয়োজন নেই। আসার সনানে জাফর আহমদ ওসমানী 8 টাকা তারাবির দলিল দিতে গিয়ে 780 নম্বর হাদিসের প্রথমে যে রেওয়াজটা নিয়ে এসেছে আমাদের আয়েশার, তিনটে দলিল দিয়ে দিলাম
যে আমাদের আয়েশার হাদিসটাই তারাবির অধ্যায়ে নিয়ে এসেছে। ইমামতে আসকালানি ফাতুল বাদিতে ইবনে আব্বাসের 20 টাকাতে জয়ীফ মারদুদ একটা হাদিস তারাবির হাদিসকে রদ করতে গিয়ে আমাদের আয়েশার হাদিসকে সামনে নিয়ে এসেছে। ইশাদু শাড়ির মধ্যে একই ঘটনা ঘটেছে, ফাতুল কাদের মধ্যে বাহরুর রাইকে সব জায়গাতে যখন 20 টাকাতে হাদিসটাকে জেব বলছে মধুসূদন তখন বলছেন আমাদের আয়েশার বুখারির আগরাখাতে বর্ণনার বিরুদ্ধে। তো এটা কখনো হয় নাকি যে 20 টাকার তারাবির হাদিসকে রদ করছে মহাদ্দিসগণ তাহাজ্জুদের হাদিস দিয়ে, তারাবির হাদিসকে রদ করছেন তাহাজ্জুদের হাদিস দিয়ে? চিটিংবাজ তোমাদের বোঝার ভুল, মহাদ্দিসগণ ঠিকই বুঝেছে। 1400 বছর ধরে সমস্ত ওলামারা এটাই বিশ্বাস করেছে যে তারাবিরও হাদিস এটা তাহাজ্জুদেরও হাদিস। তাই এটা ইমাম বুখারির কল্পতা। আগে কিতাব পড়াশোনা করে গা সোনামণি, ওই কিউট বোর্ড কাছে একটু পড়াশোনা করে এসো। এরা যে কত বড় চিটিংবাজ, কি দাবি করছে নিজে বুঝে না। কেননা বলেন তো, এটা শুনে 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 এসে বক্তৃতা বিতর্ক করতে লেগে গেছে। উনি বলছেন ফাতুল বাড়ির মুকদ্দমা 66 পৃষ্ঠা বলেছে, 66 পৃষ্ঠা না 481 পৃষ্ঠা, পৃথিবীর কোনো নিষ্কার 66 পৃষ্ঠা নাই, ও মিথ্যা ভুল বলে ফাঁস দিচ্ছে। ওই সে যাই হোক রেফারেন্স যা দিয়েছে দিয়েছে। ইমাম বুখারী রহমাহুল্লাহ তিনি রমজানের মাসে উনি বলছেন 20 টাকা তারাবি পড়তেন। চ্যালেঞ্জ করলাম ইমাম বুখারী 20 টাকা তারাবি পড়তো, ফতুল বাড়ির মুকদ্দমাতে লেখা আছে যে দাবি করলো, ও যদি প্রমাণ করতে পারে আমি আজ থেকে 20 টাকা তারাবি পড়বো, মিথ্যুক ধোকাবাজ পাকা কাজদাব, এ কথা ফতুল বাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা ফতুল বাড়ি পড়ে ফেলুক, যদি প্রমাণ করতে পারে গোটা ফতুল বাড়ি ওকে আমি উপহার দেবো। ও যদি হালাল সন্তান হয়ে থাকে, এই ছেলেটা কি মাদানি নাম লাগিয়ে রেখেছে জালমাদানি, এই জালমাদানিকে বললাম ইমাম বুখারী যে 20 টাকা তারাবি পড়েছে, ফতুল বাড়ির দলিল দিয়েছে কথা বললো, মিথ্যু কাজদাব তাকিয়াবাজ মিথ্যা কথা বলছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর উনি বলছেন ইমাম বুখারী তিনি প্রথমে তারাবি পড়তেন তারপরে তাহাজ্জুদ পড়তেন। চ্যালেঞ্জ করলাম ফতুল বাড়িতে এই কোনো ইবারত নাই, এটা পাক্কা মিথ্যা কথা। ওই সাহারির সময়তে ইমাম বুখারী রহমাল্লাহ কোরআন 3 দিনে খতম করতেন, এখানে তিনি বসে বসে কোরআনই পড়তেন, কারণ ওখানে সালাতের কথা নেই তাহাজ্জুদের কথাও নেই। এ বিষয়ে আমি স্বতন্ত্র ভিডিও করেছি, দেখি নে বুকে দম থাকলে জব দিয়ে দিও। মূল কথা উনি বলছেন ইমাম বুখারী নাকি 20 টাকার তারা 20 টাকার তারাবি পড়তো আর প্রত্যেক 20 আয়াত পড়তো। তো 20 টাকার যদি ইমাম বুখারী যদি তারাবি পড়ে আর 20 আয়াতই যদি পড়ে, তো 20×20 মানে 400, মানে এক দিনে 400 করে আয়াত পড়তো ইমাম বুখারীকে। 400কে যদি আমরা 30 দিয়ে গুণ করি 30টা রমাজান, তাহলে হয় 12,000 আয়াত। উনি দাবি করলে ইমাম বুখারী গোটা রমাজানে একবার কোরআন খতম করতেন। তো ভাই ইমাম বুখারী দেবন্দী বেলবিদের কোরআনে কি 12,000 আয়াত আছে নাকি? তার মানে বুঝে গেল ইমাম বুখারী 20 টাকা তারাবি পড়েনি, পড়লে তাকে বছরে 2 বার কোরআন খতম করতে হতো। কিন্তু উনি নিজে স্বীকার করেছেন ইমাম বুখারী রমাজানে একবার কোরআন খতম করতেন, কিন্তু ইমাম বুখারী যে 8 টাকার তারাবি পড়তো এই আয়াত দিয়ে প্রমাণ হয়ে যায়। এই ঘটনা দিয়ে আমি এটার প্রমাণ দিয়েছি, উত্তরা দিতে চাচ্ছি না, আমার এই স্বতন্ত্র ভিডিও আছে, উত্তরটা দেখে উত্তরটা ওখান থেকে নিয়ে নেবেন। আর বুকে দম থাকলে জাল মাদানে আমার ভিডিও জব দেয় জানো। এইখানে আমার প্রশ্নটা হইল যে আপনারা যদি তারাবি হইতো তাহলে ইমাম বুখারী নিজে কেন 8 টাকা পড়লেন না? আরে ভাই আবার ইমাম বুখারী 20 টাকা পড়েছে তার দলিলটা দিবি? এ বারবার একটাই ভুল করছে ছেলেটা। ইমাম বুখারী যে 20 টাকা তারাবি পড়েছে এটাই তো দলিল দাও। ইমাম বুখারী 8 টাকা পড়েছে মানে দলিল দিয়ে দিয়েছি যে ইমাম বুখারী প্রত্যেক রমাজানে একবার করে কোরআন খতম করতেন। এখন 8 টাকার যদি তারাবি পড়ে আর প্রত্যেক আয়াতে যদি 20 করে আয়াত পড়ে 160 হয়, আর 3 রাকাত বিতর মানে আরও 30 আয়াত প্রতিদিন, তাহলে কত হলো প্রতিদিন 210 আয়াত করে, 210 আয়াতকে ×30 দিয়ে ভাগ করলে কত হয়? 6200 পার হয়ে যায়। কোনো 6236টা আয়াত আছে। তো ইমাম বুখারীর ওই রেওয়ায়েত থেকে প্রমাণ হয় ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি 8 টাকাতে তারাবি পড়তেন। এর ছেলেটা বারবার একটা কথাই ভুল করছে, আগে নিজে দাবি করে ফেলছে, প্রমাণ নাই, প্রমাণ নাই। ইমাম বুখারী 20 টাকা তারাবি পড়তে এটা তোকে দলিল দিবি, তারপরে তো তুমি দাবি করি ইমাম বুখারী যদি ওটাকে তারাবিরে নিয়ে আসে তাহলে কেন নিজে 20 টাকা তারাবি পড়তো? আরে 20 টাকা পড়তে এটার প্রমাণ দে রে ভাই, মরে কবরে চলে যাবো বেটা। তারপর ইমাম বুখারী 20 টাকা তারাবি পড়েছে কোনো দলিল দিতে পারবে না। চলুন তবে তারপরে উত্তরগুলো শুনে নিই, সবগুলোতে একই ভুল। হ্যাঁ বলো, তোমার প্রশ্নটা ফাউল রে বেটা, গ্রহণযোগ্য উত্তর কি নিবে রে বেটা? দেখেন আবার ওই ভুলই হয়তো করবে। তাহলে দুইটার নাযিলের সময় এত বিশাল ভিন্নতা তফাৎ, মাত্র 12 বছরের গ্যাপ থাকার কারণে। 8 নম্বর প্রশ্ন, মানে এটার উত্তর চেয়েছে যে তারাবি এটা তো হিজরতের পরে হয়েছে,
আর তাহাজ্জুদ তো প্রথম দিকে ছিল, তো দুটো যদি একই নামাজ হয় তাহলে একটা গ্যাপ কেন, 12 বছর গ্যাপ কেন? কারণ তুমি বুঝুনি তাই, তোমার বোঝার যোগ্যতা নেই, মুকাল্লিদ বুঝবে কি করে? যদি ইলম থাকতো তাহলে তার মুকাল্লিদ থাকতে না। তারাবি হচ্ছে তাহাজ্জুদের স্থলাভিষিক্ত, যেন তোমাকে একটা উত্তর দিলে বুঝে নিবে। মাক্কী জীবনে আল্লাহ নবীর ওপরে 4 রাকাত জোহর ফরজ ছিল, কিন্তু দ্বিতীয় হিজরিতে এসে মদিনাতে এসে আল্লাহ নবীর ওপরে জুমা হয়ে গেল 2 রাকাত। তো একই সালাত জুমা জোহর একটা 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 স্থলাভিষিক্ত, একই সালাত, তো এত বড় ডিস্টেন্স, এত বড় গ্যাপ কেন ভাইজান? এতটুকু তোমরা বুঝো না, তারাবি হচ্ছে তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। আগে থেকেই তাহাজ্জুদ পড়া হতো, রমজানে এসে আল্লাহ নবী এটাকে সাহাবীদের জন্য তাগিদ দিয়ে দিলেন, তাগিদ দিয়ে এটা পড়ার জন্য উৎসাহ করে দিলেন। কিন্তু তাহাজ্জুদের জন্য আল্লাহ নবী এত উৎসাহ দেননি, পরিবারকে ঘুম থেকে জাগিয়েও তোলেননি, উৎসাহ দেয়নি, সাহাবীদেরকে নিয়ে পড়তেও জানি তাহাজ্জুদ, তো রমজান মাসে এসে তারাবিটাকে তিনি উৎসাহ দিলেন। কিন্তু অন্য সময় আল্লাহ নবীর জন্য তাহাজ্জুদ এটাকে তখন ছিল নর্মাল একটা মুস্তাহাব, যে ইচ্ছে সে পড়বে, যে ইচ্ছে পড়বে না। কিন্তু রমজান মাসে আল্লাহ নবী চাচ্ছিলেন সমস্ত সাহাবিরা যেন এই তাহাজ্জুদের সালাতটাকে আদায় করে, যেটার নাম তারাবি রমজানে। যেমন সপ্তাহে 6 দিন আমরা পড়ি জোহর, জোহরের নামাজ 4 রাকাত, জুমার দিনে এসে 2 রাকাত পড়ি, যে নামাজটা সপ্তাহে 6 দিন হচ্ছে, নাম হচ্ছে জোহর, কিন্তু জুমাবার শুক্রবার এসে সে নামাজটা হয়ে যাচ্ছে জুমা, এর ফজিলত কাইফিয়ত সবই আলাদা। এই বিষয়ের উপর আমার একটা আলোচনা আছে, ইউটিউবে ভিডিওটা দেখে নেবেন, তারাবি তাহাজ্জুদ একই সালাত না ভিন্ন সালাত, ওখানে ডিটেল উত্তর দিয়েছি এই শিশু বাচ্চা ছেলেটা যা যা প্রশ্ন করেছে। তাহাজ্জুদ প্রথম দিকে ফরজ ছিল, সেটির বিধান হালকা হয়ে সুন্নত হয়ে যায় বা সুন্নতে গায়রা মক্কা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বাইরে বের হয়ে বাকি তারাবি পড়ছি না, এই জন্য এটা উম্মতের মধ্যে ফরজ হয়ে যাওয়ার পরে এখানে একটা আকস হয়ে গেছে, সেটা কি? ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়ে কোন ফরজ বানিয়ে দিচ্ছেন কিনা, আল্লাহ তাআলা এই ভয় করেছেন, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলের আমলেই 20 রাকাত সুন্নাত জারি হয়ে গিয়েছিল। আচ্ছা, 2 নাম্বার, এই প্রশ্নগুলো শিশু সুলভ বলি না আগে থেকে, উনার দাবি আবার সেম একই দাবি। উনি বলছেন যে তারা মানে তাহাজ্জুদ তো প্রথমে ফরজ ছিল, তারপরে ফরজ থেকে এটা সুন্নাত হয়ে গেল। কে বললো রে ভাই তাহাজ্জুদ সুন্নাত? তাহাজ্জুদ তো নফল, সূরা আলিস আয়াত নম্বর 79, আল্লাহ নবীর উপরে প্রথমে তাহাজ্জুদ ফরজ ছিল, এই ফরজটাকে নবীর পুর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়ে এটাকে নফল করে দিলেন এবং উম্মতের জন্য নফল থাকলো। এখন ওনার দাবি এই তারাবি তো ফরজ থেকে নফল হলো বা সুন্নাত যাই হোক হলো, তা আল্লাহ নবী কেন পরে পরবর্তী সময়তে আবার ভয় করছেন যে জিনিসটা নফল ছিল সেই জিনিসটা আবার ফরজ না হয়ে যায়? তো ভয় তো করারই কথা রে ভাই। তাহাজ্জুদ সলাত যেটা রমাজানে তারাবি নাম, সাহাবিরা এত তারা অন্য মাসে এত গতিতে তারা তারাবি পড়তেন না, জামাতে ভয় করতেন না, তো আল্লাহ নবী এই জন্য ভয় হচ্ছে যে আল্লাহ সলাত আদায় করতে শুরু করে দিয়েছেন, সাহাবিরা দলে দলে চলে আসছে, জামাত করতে শুরু করে দিয়েছে, মসজিদ পূর্ণ হয়ে যাচ্ছে, তো আল্লাহ নবী তার জন্য ভয় করছেন যে আমি এই তারাবি সলাত এটা তো নফল সলাত, এই জন্য আমি ভয় করছি সাহাবিদের উপরে যেন এটা রমাজান মাসে ফরজ না হয়ে যায়। কারণ সাহাবিদের যে একগ্রতা এত চাপ মসজিদে ঢুকতে শুরু করেছে, তো ভয় তো করারই কথা যে নফল তো ছিল আবার এই সলাতটা যেন ফরজ না মনে করে নেয় সাহাবিরা। কেননা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদকে ফরজি করেছিলেন নবীর জন্য, তারপরে এটাকে করে দিলেন নফল, কিন্তু আল্লাহ নবী রমজান মাসে সাহাবিদেরকে তাগিদ দিচ্ছিলেন পড়ার জন্য, সাহাবিরাও দল বল বিদেশে চলে আসছে, এই জন্য আল্লাহ নবী ভয় করছেন যে সাহাবিরা না জানে আবারও মনে না করে নাই নামাজটাকে আবার ফরজ করে দেওয়া হচ্ছে। যে জিনিসটা ফরজ থেকে নফল করা হয়েছিল সেই জিনিসটা তাগিদ আল্লাহ নবী যেহেতু রমজান মাসে আবার ওই সেম নামাজকে দিতে শুরু করেছে, তার জন্যই আল্লাহ নবী ভয় করেছে যেটা না জানে ফরজ না জানে হয়ে যায়। তো এটা তো ভালোই, তো মুকাল্লিদ নিজেই বুঝে না, প্রশ্ন করে দেয় বলিনি, শুনে শুনে আসে এরা। কারণ নফল জিনিস আমার যেন ফরজ না হয়ে যায়, কেন ফরজ আগে ছিল, প্রথমে ছিল, আল্লাহ নবী ওই ভয়টা করছেন যে সাহাবিরা যেন আবার ফরজ না করে নেয় এই আমলটাকে, কারণ প্রথমত আল্লাহ নবীর উপরে নামাজটা ফরজ ছিল আর নবী নিজের জন্য ওই নামাজটাকে তিনি ফরজ করে নিয়েছিলেন, নবীর জন্য তাহাজ্জুদ নামাজ এটা ফরজ, এটা জমহুরদের মত, তার জন্য সাহাবিরাও যেন এই তারাবির মাস তারাবি ওরফে তাহাজ্জুদ এই নামাজটাকে নফলটাকে যেন ফরজ না করে নেয়, এই জন্য আল্লাহ নবী 3 দিন পরে আর দিন আসেননি। তো সেটা তো এই এই এইখান থেকে প্রমাণ হয় যে তারাবি তাহাজ্জুদ এটা একই নামাজ, ভিন্ন নামাজ নয়, এই জন্য নবী ভয় করেছেন। চিটিং বাদ এতটুকু বোঝে না এরা নাকি পণ্ডিত। যাকাতের বর্ণনাটি পেশ করা হয়, সেরা আদি থেকে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাতের বর্ণনা পাওয়া যায়, তাহলে কি তারাবি 4 রাকাত? আমার একটা প্রশ্ন, এই যে কি প্রশ্নগুলো নিজে বুঝেনি, উনি বলছে তারাবি যে রাত পেশ করা হয় সেটা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পাওয়া যায়, তাহলে তারাবি কি 8 রাকাত? কি ভাই কি, ও নিজে বুঝেছে প্রশ্ন,
আরে কোন রাবি থেকে বল রে ভাই, তার রাবি উমর বিন খাত্তাবের যে এসেছে সেটা হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। বুকে দম থাকলে মোহাম্মদ বিন ইউসুফ থেকে একটা রেওয়াত পেশ করে দেখাও যে কোথায় এসেছে যে উমর বিন খাত্তাব মানে 4 রাকাত আদেশ দিয়েছে, 6 রাকাত আদেশ দিয়েছে, 20 রাকাত আদেশ দিয়েছে, কোথায় রেওয়াত তো পেশ করবে রে ভাই, রেওয়াতটা পেশ করে দেখাও। তারাবিকে 4 রাকাত, তারাবি হাতম শব্দটা এক বচন, তারাবি হাতম শব্দটা বহু বচন। তারাবি হাতম শব্দটা অর্থ হলো যে বিরতি নেওয়া, গ্যাপ দেওয়া, এক আরবি মানে 4 রাকাত। তো তারাবি হাতম শব্দের অর্থ হলো বহু বিরতি, তার মানে এমন একটা নামাজ যেটা অবশ্যই 8-এর অধিক বা অন্তত 8। যদি বা আজকে দেখলাম যে ওনাদের ব্রাদার রাহুল তাসনিয়ারও জামা বলেছেন দ্বিবচনকে বহু বচন বলেছেন, মাইনে নিলাম যে দ্বিবচনকে যাহা যদি বহু বচন বলতে যান, যদি আপনি তারাবি শব্দটা 4 রাকাত থেকে ধরে নেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের এসে 4 রাকাত তো পাওয়া যায়, তো 4 রাকাতকে যদি আপনি তারাবি বলেন তাহলে সাত দিকতে পড়ে ভুল আদেম হয়, কারণ শব্দটা যখন তারাবি হবে না তখন বলতে হবে তারবি হাকিম বা তারবিহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলকে কেন তারবিহা বলে না তারাবি কেন বলে, তাহলে তারাবি শব্দের ভিতরে অর্থগত বিষয়টা রয়ে গেছে যে তারাবি মানে হচ্ছে একাধিক বিরতি, একাধিক বিরতি দিয়ে নামাজ পড়া। তো একাধিক বিরতি দিয়ে নামাজ পড়া মানে নিশ্চয়ই সেটা জমা যদি হয় 3-এর অধিক, 3 মানে যদি হয় তাহলে 12 রাকাত অবশ্যই অধিক, তাহলে এটা 8 রাকাত তারাবিটা ওনারা পেলে প্রত্যেকে ওনাদের সমস্ত দলিল এই একটা বর্ণনা দিয়ে খণ্ডন হয়ে যায়। আসেন দর্শন, এই বেটা কি যে অভিযোগ করে নিজেও বুঝে না, মূল কথা ওনাদের দাবি হচ্ছে তারাবি সেই শব্দটা হচ্ছে বহু বচন, আর আরবিতে বহু বচন মানে কমপক্ষে 3, মানে কমপক্ষে 12 রাকাত পড়তে হবে, 3 বার তারবি মানে বৈঠক দিতে হবে, 3 বার বসতে হবে, তারবিহা করতে হবে, এটা হচ্ছে তাদের মূল দাবি। তো এটা আমি এমন একটা জব দিয়েছি, দাঁত ভাঙা জব দিয়েছি, জবটাকে হজম করতে পারিনি, কারণ আমি দেখেছি ভাই আরে দুই কেউ সালাপরা মুহাদ্দিসগণ ফোকাহাগণ তাফসিরকারগণ দুই কেউ জামাসিগা হিসেবে ব্যবহার করেছে, এবং দুই দ্বারাও জামাসিগা ব্যবহার করা হয়, মানে তাসনিয়াকেও জামা হিসেবে দেখানো হয়। কোরআন থেকে একাধিক আয়াত জাস্ট একটা হাদিস বলে বুঝতে হবে, সুনান দারাকুতনি 2 নম্বর হাদিস, ইমাম বুখারিও তো সেই বুখারিতে অধ্যায় রচনা করেছে দুইজন দিয়ে জামাত হয়, মানে আমি সালাত আদায় করছি আর পাশে যদি আরেকজন চলে আসে এও জামাত তো হয়ে গেল, মানে দুজনকে দিয়ে জামাত হয়, তো জামাত তো এটা তো জামার সিগা তাই না, তো দুই তো এখান থেকে স্পষ্ট বোঝেছে দুই দ্বারাও এটা জামার সিগা হতে পারে, দুই দিয়েও জমা হয়, তার মানে তারাবি 8 টাকা থেকে প্রমাণিত, কারণ 8 টাকা তারাবির জন্য কমপক্ষে 2 বার কি করতে হচ্ছে তারবিহা করতে হচ্ছে, তার জন্য ওটা প্রমাণ দিয়েছি, এটা জব দিতে পারিনি। এটা বলছে কি আমাদের আয়েশা থেকে 4 রাকাত তারাবির কথা উল্লেখ আছে, কোথায় আছে ভাই দলিল দে, ভাই দলিলটা দিয়ে কথা বল, দাবি করতে দলিল দে রে ভাই, আমাদের আয়েশা কোথায় বলেছে যে আল্লাহ নবী রমাজান মাসে তিনি 4 রাকাত তিনি তারাবি বা তাহাজ্জুদ পড়েছে, দলিল পেশ করো ভাই, গায়ের রমাজানে আল্লাহ নবী 4 রাকাতও পড়েছে, 6 রাকাতও পড়েছে, 8 রাকাতও পড়েছে, আবার 11 রাকাতের বেশিও তিনি পড়েননি, এতে কথা মিটে গেল। তো গায়ের রমাজান আল্লাহ নবী তাহাজ্জুদ পড়েছে ঠিক আছে 4 রাকাত, রমাজান মাসে তিনি 8 রাকাত পড়েছেন, রমাজানের মাসে যে তিনি 8 রাকাতে কম পড়েছেন 4 রাকাত পড়েছেন, একটা দলিল পেশ করো, পেশ করো রে ভাই, যেমন আল্লাহ নবী সপ্তাহে 6 দিন দিনে জোহরে 4 রাকাত পড়েছে, জুমার দিনে 2 রাকাত পড়েছে, প্রমাণিত প্রমাণিত সত্য কথা, তবে 4 রাকাতে তিনি বেশি পড়েননি, জুমা হোক আর জোহর হোক 4 রাকাতে বেশি পড়েনি, কিন্তু 4 রাকাতে কম পড়েছে কোন দিন, জুমার দিন। তবে আগে দলিল পেশ করা আমাদের আয়েশার যে 4 রাকাত আল্লাহ নবী রমাজান মাসে পড়েছে, গায়ের রমাজানে পড়েছে স্পষ্ট সবুত আছে, ঠিক আছে পড়েছে, সমস্যা কথা রে ভাই, কোথায় সমস্যা? আসলে উত্তর দেব কি, নিজেই কি প্রশ্ন করছে নিজে বোঝে না, খাতা কলমে লিখে চলে এসেছে, রিডিং গড় 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 পড়ছে। তারাবিয়ার তাহাজ্জুদ যদি একই নামাজ হতো তাহলে একটা কিতাবে একই নামাজের ব্যাপারে আলাদা আলাদা অর্থাৎ কেন কায়েম হলো, মনে করেন বুখারী শরীফ বা ফেকের কিতাব যে কোনো কিতাবের মধ্যে আপনি সালাতুল যুহর সম্পর্কে একটা অধ্যায় পাবেন, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা একটা একটা অধ্যায় পাবেন, কোন কিতাবে সালাতুল ইশা নামে দ্বিতীয় অধ্যায় পাবেন না। হ্যাঁ এশার নামাজ নিয়ে একাধিক বর্ণনা তাকরা পাবেন, ডাবল ডাবল এসেছে যে পাবেন, কিন্তু একটা অধ্যায় একটা ছোট্ট বাল্য শিক্ষার যে ছোট্ট পুস্তিকা এর মধ্যে আপনি একটা অধ্যায় দ্বিতীয়বার রিপিট পাবেন না। তো ওনারা বলছেন যে যদি একই নামাজ হতো, আমার প্রশ্ন হলো ইমাম বুখারি সহ সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ কিতাবের মধ্যে তারাবি নামে আলাদা অধ্যায়, তাহাজ্জুদ নামে আলাদা অধ্যায় কেন করলো? নিশ্চয় তারাবি এক জিনিস, তাহাজ্জুদ এটা অন্য জিনিস, তারাবি এটা 8 রাকাত, তার তাহাজ্জুদ এটা 8 রাকাত, তারাবি এটা অবশ্যই 20 রাকাত। আসেন 8 রাকাত এটা দেখেন, এই বাচ্চা বারবার একই প্রশ্ন, উনি বলছেন যে প্রত্যেকটা অধ্যায় মুহাদ্দিসগণ যখন এশার এশার অধ্যায় দুটো অধ্যায় রচনা করেনি, কিন্তু সমস্ত পৃথিবীর মুহাদ্দিসগণ তারাবির জন্য একটা আলাদা বাব রচনা করেছে, তাহাজ্জুদের জন্য আলাদা অধ্যায় রচনা করেছে, এই জন্য আমরা বুঝে নিলাম তারাবি এবং তাহাজ্জুদ দুটো 2 রকমের জিনিস,
তো ভাই কে বললো রে ভাই দুটো দুই রকমের জিনিস নয়? আমরা তো বলি তারাবি এবং তাহাজ্জুদ দুটো দুই রকমেরই জিনিস, তাহলে একটা আরেকটা স্থলাভিষিক্ত। উনি বলছেন তাহলে মহাদ্দিসগণ কেন তারাবির একটা অধ্যায় রচনা করেছে, তাহাজ্জুদ আলাদা অধ্যায় রচনা করেছে? পৃথিবীতে কি কখনো দেখেছেন যে মহাদ্দিসগণ এশার অধ্যায় ডবল বেঁধেছে? তুমি দেখো নি সোনা, তুমি এখন শিশু আছো, ভালো করে সেই বুখারি থেকে পৃথিবীর সমস্ত হাসি গ্রন্থ উঠিয়ে দেখো, দেখো প্রত্যেকজন মহাদ্দিস জোহরের জন্য একটা অধ্যায় রচনা করেছেন, জুমার জন্য একটা অধ্যায় রচনা করেছেন, জোহরের ফজিলত আলাদা বর্ণনা করেছেন, জুমার অধ্যায় গিয়ে জুমার আলাদা ফজিলত রচনা করেছেন, জুমার কাইফিয়ত আলাদা দিয়েছেন, জোহরের কাইফিয়ত আলাদা দিয়েছেন, জুমার জন্য রাকাত সংখ্যা আলাদা লিখেছেন, জুমার জন্য জোহরের জন্য আলাদা করেছেন। দেখো জুমার জোহর দেখো দুটো আলাদাই অধ্যায় আছে, আলাদাই বাবু রচনা করেছে। এ থেকে আবারও প্রমাণ হয়ে গেল যে জুমা এক জিনিস আর জোহর আর একটা জিনিস। হ্যাঁ অবশ্যই আর একটা জিনিস, জুমা এবং জোহর দুটো দুই রকমের জিনিস, তবে একটা আর একটা স্থলাভিষিক্ত। কেউ যদি জুমা পায় জুমা পড়বে, কেউ জুমা পায়নি সে জোহর পড়বে, দুটো একসঙ্গে পড়তে হয় না। ঠিক একইভাবে ইমাম বুখারি তাহাজ্জুদের অধ্যায় রেখেছেন, তারাবির অধ্যায় নিয়ে এসেছেন, কিন্তু ওই একটা হাদিসই ব্যবহার করেছেন, মানে ওই হাদিসটাই তারাবিরের জন্য তাহাজ্জুদের জন্য। এটাই তো প্রমাণ হয় সোনামণি, এতটুকু বোঝার যোগ্যতা নেই। মুহাদ্দিসগণ বেঁধেছে একই হাদিস, যেমন জোহরে চার রাকাত, কিন্তু মুসাফিরের জন্য জোহর কয় রাকাত হবে আলাদা বাব রচনা করেছে, সেখানে দুই রাকাত হবে, কারণ একটা আরেকটার স্থলাভিষিক্ত, এই জন্যই ব্যবহার করেছে। এতটুকু তোমাদের খুপড়িতে ঢুকবে না, কারণ তোমরা তো মুকাল্লিদ, তোমরা তো মুকাল্লিদ জাহিল হবা, তোমরা কোরআন হাদিসের কী বা বুঝবে বাবা? তোমাদেরকে যা মুখস্থ করে লিখে লিখে দিয়েছে তোমাদের হুজুর বুজুরগরা, এসে গট 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 করে তুমি রিডিং পড়ছো, কি পড়ছো তুমি নিজে বুঝো না, রিডিং পড়ে তুমি বলে দিচ্ছ। শিখে আসতে হয় সোনামণি। নির্দিষ্ট ফিগার না, তারা আবির কোনো ফিগার নেই, তারা আবির দুঃখিত তাহাজ্জুদের কোনো ফিগার নাই, তারা আবির ফিগার আছে, তাহাজ্জুদের কোনো ফিগার নাই। দুই রাকাত পড়া যায়, দুই হাজার রাকাত পড়া যায়, আট রাকাত পড়া যায়, আট রাকাত আহাদাত রাকাত পড়া যায়, কিন্তু তারা আবির একটা নির্দিষ্ট নির্দিষ্ট ফিগার আছে, তারা আবির ফিগার হলো 20 টাকা। এখন এটা সর্বসম্মতিক্রম মত আসেন, আবার একই দাবি যে তারাবির নির্দিষ্ট একটা ফিগার আছে, সেটা হচ্ছে 20 টাকা, তাহাজ্জুদের কোনো নির্দিষ্ট ফিগার নাই। এটা দিয়ে কি প্রমাণ হলো রে ভাই? প্রমাণ তো কর রে বাবা, রে 20 টাকা তারাবি এটা সুন্নাতে মুয়াক্কাদা, এটা যে তোমরা দাবি করছো, যদি এটা নির্দিষ্ট ফিগার হয় ইমাম মালিক কেন 36 টাকা বললো? কেন ইমাম শাফি নিজে বলছে যে ইমাম আহমদ বলছেন তারাবি নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্ধারণ করা যাবে না? সুনান তিরমিজি 806 নম্বর আছে, তাই তারাবি 20 টাকা নির্দিষ্ট একটা তারাবিকে ফিগার দাঁড় করানো এটাও বিদাত, নির্দিষ্ট ফিগার দাঁড় করানো। কেননা ইমাম শাফি আহমেদ বলছে তবে নির্দিষ্ট রাকাত নাই, নির্দিষ্ট কোনো রাকাত নেই, তুমি নির্দিষ্ট রাকাত বলে দিলে, চিটিংবাজি করলে, কারণ কিতাব পড়োনি, লিখে দিয়েছে ওটাই পড়তে শুরু করেছো। ইমাম শাফি বলছে তারাবি, ইমাম মালিকের মত আছে 36 টাকা, 39 টাকা, ইমাম আহমেদ বলছে নির্দিষ্ট কোনো রাকাত নেই, মাজমাল ফতাত ইবনে তাইমিয়া বলেছে তারাবি নির্দিষ্ট রাকাত করা যাবে না। তো এই ভাই নির্দিষ্ট তুমি কী করে ফিগার দিয়ে দিলে, গলার জোর দিয়ে, চাপটার জোর দিয়ে? এগুলোকে আমি বলি চিটিংবাজ, আর এগুলো আমার কাছে সে টিকতে পারে না, এই জন্য মুকাল্লিদের ভয়ে পালিয়ে বেড়াই, আমার সামনে অন্তত বসতে যাইবে না। আমাদের নিকট তারাবি 20 টাকা, তাহলে আহলে হাদিসের নিকট তারাবি 8 টাকা। জানা থাকে বলো যে তারাবি নির্দিষ্ট উভয়ের নিকট, কিন্তু আমরা তো জানি তাহাজ্জুদ কোন নির্দিষ্ট সংখ্যার নামাজ না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে জানতে চাই নির্দিষ্ট রাকাত সংখ্যার তারাবির অনির্দিষ্ট সংখ্যার তাহাজ্জুদ কিভাবে এক নামাজ হয়? মানে উনি যে কি প্রশ্ন করছেন ভাই, উনি যে কি প্রশ্ন করছেন সত্যি বুঝেন, উনি নিজে বুঝতে পারছেন না, রিডিং পড়ছে ঘুরে ফিরে একই ধরনের প্রশ্নকে গুছিয়ে এসেছে, আর নিজে আগে 20 টাকা তারাবিকে কনফার্ম ধরে নিয়েছেন, ধরার পরে সেই উত্তরটাকে তিনি জানতে যাচ্ছেন। তাহাজ্জুদ হলো শেষ রাত্রের নামাজ, আর তারাবি হলো রাতের প্রথম দিকের নামাজ, দুইটা দুই সময়ের নামাজ। আমার প্রশ্ন হলো নামাজ যদি দুইটাই এক হয় তাহলে সময়ের ব্যবধান কেন? মানে এই যে এই যে ওনার সময় শেষ, ওনার সময় শেষ। যাই হোক, আমরা প্রথম পর্বে জবাব দিচ্ছি। উনি বলছেন তারাবি তো প্রথম ওয়াক্তে পড়া হয়, শেষ ওয়াক্তে তাহাজ্জুদ পড়া হয়, দুটো যদি একই নামাজ হয় কেন ওয়াক্তের ভিন্নতা? আরে ভাই ওয়াক্তের ভিন্নতা বলে তো নামে পার্থক্য হয়েছে রে ভাই, এতটুকু বুঝো না? প্রথম ওয়াক্তে পড়লে হবে তারাবি, শেষ ওয়াক্তে বলে তাহাজ্জুদ হবে। যেমন সালাতুল ইসতিসকা মানে সালাতুল দোহা, যখন আপনার চাষের সালাদ যখন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পড়ছে সেটা কি হচ্ছে? চাষের সালাদ একটু গরম করে যখন পড়ছে সেটা কি হচ্ছে? সালাত দোহা। তার মানে বোঝা গেল দুটো ওয়াক্তের কারণে পার্থক্য ঘটে যায়, ওয়াক্তের কারণে নাম ফজিলত সব কিছু পার্থক্য হয়ে যায়। তো আসলে এরা এতটুকু বুঝে না, আর এটা বুঝে না এই জন্য, কী যে বুঝে না এটুকু নিজেও বুঝে না, আর কী যে বলছে এটা নিজেও না বুঝে প্রশ্ন করে চলে যাচ্ছে।
আমাদের মূল দাবি এটাই, প্রথম ওয়াক্তে যদি কেউ তারাবি পড়ে শেষ ওয়াক্তে তাহাজ্জুদ পড়বে না, কারণ একটা একটা স্থলাভিষিক্ত। কেউ যদি জুমার দিনে জুমা পড়ে সে জোহর পড়বে না। একজন ব্যক্তি সে জুমা পায়নি, সে কি পড়বে? জুমা পড়বে নাকি? না পড়বে না, জোহর পড়বে। জোহরটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, জোহরটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই কেউ যদি প্রথম ওয়াক্তে তারাবি পড়ে নাই শেষ ওয়াক্তে তাহাজ্জুদ পড়ার দরকার নেই। এটা আমাদের উসুল, আমাদের মানহাজ, আমাদের ফতোয়া। আগে খণ্ডন করো, 20টা তারাবিকে প্রমাণ করো যে 20টা সুন্নতে মুয়াক্কাদা, এর প্রতি ইজমা আছে, এটা প্রমাণ করো। পৃথিবীর কোন মুহাদ্দিস বলছে 20টা তারাবির প্রতি ইজমা হয়ে গেল? কেউ দাবি করেনি সুন্নতে মুয়াক্কাদার উপরে ইজমা হয়েছে 20টা, কেউ দাবি করেনি। মুহাদ্দিসগণ ফুকাহগণ বলেছেন তারাবি নিয়ে ইখতিলাফ আছে, ইমাম শাফি নির্দিষ্ট রাকাত বলছেন না, ইমাম আহমেদ নির্দিষ্ট রাকাত দিচ্ছেন না, ইমাম মালিক তিনি 36 টাকা থেকে 11 থেকে 36 টাকা পর্যন্ত রিয়াদ তার কল পাওয়া যায়। সমস্ত মহাদেশ গমছে তারাবি নিয়ে ইখতলাফ আছে, আর এরা 20 টাকাকে ধরে গেছে। এই যে 20 টাকা ধরেছ, এটা যে ব্রিটিশদের পিরিয়ডে আসার পরে এই 20 টাকার তারাবিকে একদম সুন্নাতে মুয়াক্কাদা মনে করে ফেলা, এর কম তারাবি নেই বলে অস্বীকার করা, 8 টাকার তারাবিকে অস্বীকার করা, এটা ব্রিটিশদের ভারতবর্ষে আক্রমণ করার পরে প্রথম এই দেওবন্দি বেরেলুরা দাবি করেছে। তার আগে কেউ করেনি, বারশো চৌরাশির আগে কেউ করেনি। দর্শক মণ্ডলী, প্রথম পর্বে উত্তর দিলাম, এরপরে দ্বিতীয় পর্বের উত্তর দেখবো আপনারা মানে কেমন চাচ্ছেন, তারপরে আমরা সেই ভাবনার সামনে আবার লাইভে আসবো ইনশাআল্লাহ। তো বাচ্চা এই শিশু ছোটো ছোটো প্রশ্ন করেছে, তোমার ভাবতে পারে কি না কি করেছে, আসলে কোনো প্রশ্নই না। কারণ ভাবের গরুকে আগে গাছে তুলে বসে গাছ থেকে আম খাচ্ছে, 20 টাকা তারপরে মানে ফরজ ধরেই নিয়েছে, ধরার পরে বড় 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 করে একই ধরনের প্রশ্ন করে যাচ্ছে। সাধারণ ছোটো ছেলেরা আমাদের এগুলো উত্তর দিতে পারে, তাই আপনাদের কাছে আবার এই সময় উত্তরগুলো দিয়ে গেলাম। আপনারা যেন বিষয়গুলো নিয়ে অনুধাবন করতে পারেন, আর মুকাল্লিদদেরকে মানে দলিল দিয়ে থাপ্পড় মারতে পারেন, মানে দলিল দিয়ে থাপ্পড় মারবেন। আর মুয়াত্তা মালিকের যে হাদিসকে অহম বলেছে, এটা তাদের বই, এই যে তামিদুল মলার এই বইটা দিয়ে গালের পরে চরবর চরবর করে থাপ্পড় মারবেন, একদম চার তাকবিদে দাফন করে ছেড়ে দেবেন। বেটা চিটিং বাস, আগে নিজেদের বইগুলো পড়ে আসো। এরপরেও অনেক দলিল আছে, জাস্ট ছোট্ট করে এটা একটা খণ্ডন করেছি। শুক্রিয়া।